আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সম্প্রতি পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম দেশটির বৈষম্য ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে যে হুঙ্কার দিয়েছেন তা নিশ্চয়ই পৃথিবীর সকল জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের একটি উদাহরণ হয়ে থাকবে। এটা শুধু পাকিস্তানের বিষয় নয়, উপমহাদেশ তো বটেই, সারা পৃথিবীর ব্যাপার। বিপরীত মতের মানুষের কীর্তিকর্ম বা মানুষের মঙ্গলের জন্য করা ঐতিহাসিক কাজ যে পৃথিবীর সব জালিম শাসক ভয় পেয়ে চাপিয়ে রাখতে চায়, তার একটি নিকৃষ্ট নমুনা দেখা গেল পাকিস্তানে। দেশে দেশে জুলুমবাজ শাসকেরা অপচেষ্টা চালান, ক্ষমতার অপব্যবহার করে নিজেদের মতো স্থাবকদের দিয়ে ইতিহাস রচনা করার, কিন্তু সেই বিকৃত ইতিহাস কালের পরিক্রমায় কখনোই ঠাঁই পায় না। ব্রিটিশ আমলেও পাঠ্যবইয়ে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসকে বিকৃত করা হতো, সিরাজউদ্দৌলাকে চিহ্নিত করা হতো দেশদ্রোহী ও নারী লোভী হিসেবে, আর বিশ্বাসঘাতক মীর জাফরকে দেখাতো দেশপ্রেমিক হিসেবে। কিন্তু ইতিহাস কি তা গ্রহণ করেছে? ইতিহাস চলে ইতিহাসের মতো, শত বছর পরে হলেও সঠিক ঘটনা আসল ইতিহাস বেরিয়ে আসেই। এবার প্রিয় বন্ধুরা আসি মূল ঘটনায়। পাকিস্তান তো বটেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক অলরাউন্ডার ইমরান খান, আর পাকিস্তানের ক্রিকেটের জনক যদি ইমরান খানকে বলা হয় তাহলে নিশ্চয়ই কোনোভাবেই বাড়িয়ে বলা হবে না। 1987 সালে অবসরে গিয়েছিলেন, পরে অবসর ভেঙে ফিরে এসে দেশকে জিতিয়েছেন 1992 সালের ক্রিকেট বিশ্বকাপ। অধিনায়ক ইমরানের পাশাপাশি সেবার খেলোয়াড় ইমরানও ছিলেন অনন্য, কিন্তু সেই কিংবদন্তি ক্রিকেটার এবার নিজ দেশেরই ইতিহাস বিকৃতির শিকার হলেন। ইমরান খানের গৌরবান্বিত সকল ইতিহাসকে অস্বীকার করল শাহবাজ শরীফদের স্থাবক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। রাজনৈতিক কারণে বর্তমান সরকারের বিরাগভাজন ব্যক্তি ইমরান খান বর্তমানে জেল জীবন কাটাচ্ছেন তিনি, সে কারণেই পিসিবির প্রকাশিত স্বাধীনতা দিবসের বিশেষ ভিডিওতে ঠাঁই হয়নি ইমরানের। পুরো বিষয়টি নিয়ে ভীষণ ক্ষুব্ধ কিংবদন্তি আরেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই ভিডিওতে ইমরান খান না থাকায় পিসিবিকে দৃঢ় ভাষায় নিন্দা করে ক্ষমা চাইতেও আহ্বান জানিয়েছেন এই ক্রিকেটার। তিনি টুইট বার্তায় লিখেছেন, দীর্ঘ ফ্লাইট এবং ট্রানজিট শেষে শ্রীলঙ্কায় এলাম, এসে আমি অবাক হয়ে গেলাম পিসিবির ছোট ভিডিও দেখে যেখানে ইমরান খানকে রাখা হয়নি। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু ইমরান খান পাকিস্তান ও বিশ্ব ক্রিকেটের একজন আইকন, তিনি পাকিস্তানের ক্রিকেটকে শক্ত ভিত্তি দিয়েছেন। পিসিবির উচিত এই ভিডিও সরিয়ে ফেলে ক্ষমা চাওয়া। টুইটারে প্রকাশিত সেই ভিডিওতে স্থান পেয়েছে পাকিস্তান ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্ত। হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিদের একাধিক ফুটেজ দেখা গিয়েছে সেই ভিডিওতে। স্থান পেয়েছেন শহীদ আফ্রিদি, বাবর আজম, নাসিম শাহদের মতো নতুন ক্রিকেটাররাও। পিসিবির সেই ভিডিওতে প্রথম বিশ্বকাপ জয়ের মুহূর্ত, এশিয়া কাপ জয়, টি টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সহ আরও বেশ কিছু ঘটনা দেখানো হয়েছে, কিন্তু এত সবের মাঝেও পুরোপুরি উপেক্ষিত ছিলেন কেবলমাত্র ইমরান খান। পাকিস্তানের হয়ে বেশ সমৃদ্ধ এক ক্যারিয়ার পার করেছেন ইমরান খান। 88 টেস্টে 362 উইকেট নিয়েছেন তিনি, 6 সেঞ্চুরি ও 18 হাফ সেঞ্চুরিতে সাবেক এই অলরাউন্ডারের রান 3,807। ওয়ানডেতে 175 ম্যাচে নিয়েছেন 182 উইকেট। ইমরান খান রঙিন পোশাকে 1 সেঞ্চুরি ও 19 হাফ সেঞ্চুরিতে করেছেন 3,709 রান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এরকম জঘন্য ইতিহাস বিকৃতির ঘটনায় বিশ্লেষকরা বলছেন ক্রিকেট বোর্ড ভয়াবহ রাজনৈতিক সাম্প্রদায়িকতায় আক্রান্ত, তারা ক্রিকেট আইকনকেই মুছে দেবার অপচেষ্টা করেছে। ইমরান খানের রাজনীতি করা আর ক্রিকেট অঙ্গনে তার অনন্য ভূমিকা সম্পূর্ণ আলাদা। সেখানে অনেক বড় ধৃষ্টতা দেখিয়ে পাকিস্তানের ক্রিকেটের অন্যতম প্রতিষ্ঠাতার ইতিহাস তারা বিকৃত করেছে। বিশ্লেষকদের মতে গোটা পৃথিবীর ক্রীড়া দুনিয়ায় এটি খুব বাজে একটি নজির তৈরি করল। তবে ওয়াসিম আকরাম যে হুঙ্কার দিয়েছেন তাতে বেশ তটস্থ ও বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তানের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এর সুবিচার না করলে ভবিষ্যতে তিনি সহ ক্রিকেটাররা শক্ত আইনি পদক্ষেপও নিতে পারেন।
ওয়াসিম আকরামের এই হুঙ্কার শুধু পাকিস্তানের জালিম শাসকদের জন্যই সতর্ক বার্তা তা নয়, বরং সকল জালিম শাসক যারা এভাবে ঘৃণ্য মানসিকতা থেকে ভিন্ন মতের মানুষের কীর্তিময় অবদানকে খাটো করেন তাদের প্রতি একটি নৈতিক আঘাত হিসেবে বিবেচিত হবে। প্রিয় দর্শক, আসুন আমরা সকল প্রকার রাজনৈতিক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যোগ্যদের যথাযথ সম্মান করার সেই কালজয়ী রীতি আবার পুনঃপ্রতিষ্ঠা করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে কোভিড থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।